ভারত থেকে আসা পানির তোড়ে তলিয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়া রাখাউড়া স্থলবন্দর। পানি উঠেছে আশেপাশের অন্তত 10টি গ্রামে। পানির তোড়ে একটি অস্থায়ী সেতু ভেঙে আখাউড়া আগরতলা সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ইমিগ্রেশনের ভেতরে জমেছে হাঁটু পানি, এতে যাত্রী পারাপারে ভোগান্তি সৃষ্টি হয়েছে। স্থানীয় ও প্রশাসন সূত্র জানায়, মঙ্গলবার রাত থেকে আখাউড়ায় ভারী বর্ষণ শুরু হয়। সকাল থেকে বন্দরের পাশে বয়ে যাওয়া খাল দিয়ে ভারত থেকে তীব্র বেগে পানি ঢুকতে থাকে। এক পর্যায়ে স্থলবন্দর বাউতলা, বীরচন্দ্রপুর, কালিকাপুর, বঙ্গের চর, সাহেবনগর সহ অন্তত 10 গ্রামে পানি ঢুকে পড়ে। ভেঙে যায় গাজীর বাজার এলাকার অস্থায়ী সেতু। এর আগে মঙ্গলবার খলাপাড়া এলাকায় হাওড়া নদীর বাঁধের কিছু অংশ ভেঙে পানি ঢুকতে শুরু করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভিন রুহি ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন। দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জালাল উদ্দিন জানান, সকালে তীব্র বেগে ভারতীয় পানি ঢুকতে থাকে। এতে কয়েকটি গ্রামে পানি ওঠার পাশাপাশি আখাউড়া আগরতলা সড়কের অস্থায়ী সেতু ভেঙে যায়। পুরো বন্দর এলাকা পানিতে তলিয়ে গেছে। টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সস, সসের বস।